বারো বছর পর রাজলক্ষণ রাজযোগ নতুন বছরে খুলবে তিন রাশির ভাগ্য বাড়বে আয় হবে পদোন্নতি ষোল ডিসেম্বর সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য সূর্যধনু রাশিতে গমন করবে বৃহস্পতির সূর্যর উপর দৃষ্টি এবং বৃহস্পতি সূর্যর নবম পঞ্চম যোগের কারণে রাজলক্ষণ রাজ্য গঠিত হবে বারো বছর পর এই সুভ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এই যোগ রাজার মতো উপকার উন্নতি এবং সম্মান দেয় বলে মনে করা হয় রাজলক্ষণ রাজযোগ গঠনের সঙ্গে সঙ্গে তিন রাশির ভাগ্য উজ্জ্বল হবে আসুন জেনে নিই এই রাশিগুলি সম্পর্কে মেষ রাজলক্ষণ রাজযোগের মাধ্যমে মেষ রাশির জাত করা তাদের কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এই রাজযোগের প্রভাবে আপনি দুর্দান্ত সুযোগ পেতে পারেন আপনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে আপনি আগের চেয়ে অনেক বেশি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার অবস্থান এবং খ্যাতি বৃদ্ধি পাবে এবং আয়ের নতুন পথ উন্মোচিত হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশির জাতক জাতিকারা রাজলক্ষণ রাজ্যগের প্রভাবে ফল পাবেন এই রাশির জাত করা রাজার মতো ফল পাবেন এই যোগের প্রভাবে আপনি প্রচুর উপার্জন করবেন আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে আপনার বিবাহিত জীবনে মাধুর্য থাকবে এবং সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন এই যোগের প্রভাবে আপনি আপনার কর্মজীবনে ভালো সুযোগ পাবেন সিংহ রাশি রাজলক্ষণ রাজযোগের মাধ্যমে সিংহ রাশির জাতকরা তাদের কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এই রাজ্যোগের প্রভাবে আপনি দুর্দান্ত সুযোগ পেতে পারেন আপনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে আপনি আগের চেয়ে অনেক বেশি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার অবস্থান এবং খ্যাতি বৃদ্ধি পাবে এবং আয়ের নতুন পথ উন্মোচিত হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তুলা রাশি রাশির জাতক জাতিকারা রাজলক্ষণ রাজযোগের প্রভাবে শুভ ফল পাবেন এই রাশির জাতকরা রাজার মতো ফল পাবেন এই যোগের প্রভাবে আপনি প্রচুর উপার্জন করবেন আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে আপনার বিবাহিত জীবনে মাধুর্য থাকবে এবং সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন এই যোগের প্রভাবে আপনি আপনার কর্মজীবনে ভালো সুযোগ পাবেন ধনু এই শুভ যোগের প্রভাবে আগামী বছর ধনু রাশির জাতকদের জন্য নতুন প্রত্যাশা নিয়ে আসতে চলেছে আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে অর্থ বিনিয়োগ করে আপনার এই নতুন বছরে আরও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই যোগের প্রভাবে আপনি আপনার বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা পূরণ করতে পারেন পরিবারের স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা করতে পারেন অফিসের লোকেরা আপনার কাজে খুব খুশি হবে আপনার পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে মকর রাশি রাজলক্ষ্মণ রাজযোগের মাধ্যমে রাশির জাত করা তাদের কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এই রাজ্যোগের প্রভাবে আপনি দুর্দান্ত সুযোগ পেতে পারেন আপনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে আপনি আগের চেয়ে অনেক বেশি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার অবস্থান এবং খ্যাতি বৃদ্ধি পাবে এবং আয়ের নতুন পথ উন্মোচিত হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি রাশির জাতক জাতিকারা রাজলক্ষণ রাজ্যোগের প্রভাবে শুভ ফল পাবেন এই রাশির জাতকরা রাজার মতো ফল পাবেন এই যোগের প্রভাবে আপনি প্রচুর উপার্জন করবেন আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে আপনার বিবাহিত জীবনে মাধুর্য থাকবে এবং সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন এই যোগের প্রভাবে আপনি আপনার কর্মজীবনে ভালো সুযোগ পাবেন মিন রাশি রাশির জাতকদের জন্য নতুন প্রত্যাশা নিয়ে আসতে চলেছে আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে অর্থ বিনিয়োগ করে আপনার এই নতুন বছরে আরও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই যোগের প্রভাবে আপনি আপনার বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা পূরণ করতে পারেন পরিবারের স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা করতে পারেন অফিসের লোকেরা আপনার কাজে খুব খুশি হবে আপনার পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে